স্কিন তোমার খুব একটা ভালো না এক্স্যাক্টলি তাই না এটা আমি দেখি কখনো অয়েলি কখনো ড্রাই মানে এটা কি একেবারে ড্রাই যখন ভালো হয় তখন দেখা যায় খুব ভালো কিছুদিন থাকে বাট এটা কিন্তু সত্য খুব বেশি টেনশন অনেক কাজের প্রেসার স্কিনের যত্ন না নেয়া তখন কিন্তু আমার স্কিন দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় ডার্ক সার্কেল পড়ে যায় মানে এই বিষয়গুলো তোমার বিষয়গুলো আমার ক্ষেত্রে অনেক এটা নিয়ে আসলে কি করছো এটা নিয়ে আমি মাঝখানে যেটা করতাম আমি প্রচুর পানি খেতাম এবং ডক্টর দেখিয়েছি আমি তো উনি আমাকে কিছু টিপস দিয়েছে যে মৌ এটা মেনটেন করতে হবে এবং আমি মাঝে মধ্যে কী করি আমি দেখা যায় সানব্লক না লাগিয়ে আমি বের হয়ে যাই এবং আমি যেহেতু বাইক ইউজ করি ধুলা এবং রোদ দুটোই আমার ক্ষতি করে সানবার্ন হয় আবার স্কিন ড্রাই হয়ে যায় এক্স্যাক্টলি সো আবার দেখা যাবে যে কিছুদিন পরে গিয়ে স্কিনটা ভালো হয়ে যায় তখন আবার আমার প্রবলেম হয় না তখন একদম খুব নর্মাল থাকে আমি জানি যে আমি এখন টেক কেয়ার করছি না বা একটু ঘুম কম হচ্ছে একটু টেনশনে আছি যার জন্য হয়তো স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে বাট পানির কোনো বিকল্প নেই প্রচুর পানি খেতে হবে লিকুইড খাবার খেতে হবে এবং আমি ডাব খাই রেগুলার আচ্ছা ডাবটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো এটা আমরা সবাই জানি এবং মানে একটু সিরাম দিয়ে তারপর ময়শ্চারাইজারটা আমি লাগাই এটা আমি এভরি নাইট করি আর কি আর চুল হোয়াট অ্যাবাউট ইওর আমার চুল খুবই 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 বাজে পড়ে গেছে একদম যা আছে এই 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 কয়টা টর্চারটা অনেক করা হয় অনেক বেশি তবে এটা খুব লাকি আলহামদুলিল্লাহ যে আমার চুল আমি যেই পরিমাণ পরে না গজালে না মাথায় টাক পড়ে যেত আচ্ছা আমার অনেক বেবি হেয়ার মানে এখন তো স্প্রে করা যদি বলি সবসময় বোঝাও যাচ্ছে অনেক বেবি হেয়ার সো তারপর আমার মনে হয় যে চুলের যত্ন করা অনেক ইম্পর্টেন্ট এটা আমি অনেকবার ভাবি যে আমি পিআরপি করাবো চুলে হ্যাঁ হেয়ার পিআরপি যেটা আমি অলরেডি স্টার্ট করেছি কারণ সামনে চুল চলে গেছে একবার করেছি পিআরপি জীবনে এবং সে একবার করে মুখে আমার কোনো ভয় লাগে আমার ব্যথা ব্যথা পেইনফুল তো এক্স্যাক্টলি হ্যাঁ বাট পিআরপি হেল্প করে যেটা আমি অলরেডি স্টার্ট করেছি না করলে হয়তো টাক হয়ে যেতাম হ্যাঁ সো এটাও তোমারও করে ফেলা উচিত এবং দর্শক যারা চাইছেন যে চুল পড়ে যাচ্ছে আমি দর্শককে বলবো যে অনেক তো ঘরোয়া টিপস আছে অনেক কিছু আছে সেগুলি করবে সাথে পিআরপি ট্রাই করতে পারেন এবং ফুটটাও অনেক ইম্পর্টেন্ট মানে চুল স্কিন মানে আমরা ব্যক্তি মানুষের জন্য মানে ফিজিক্যালি যদি চিন্তা করি তাহলে ফুড অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তুমি যে বলছিলে পার্লারের কথা তুমি পার্লারে গিয়ে কি হেয়ার স্পা করাও হ্যাঁ হ্যাঁ হেয়ার স্পা করাই মানে ক্যারাটিন প্রোটিন ট্রিটমেন্ট করি তারপরে অয়েল ম্যাসাজ নিই মানে আমার একটু খুব আরাম লাগে মনে হয় যে না সকল স্ট্রেস একদম রিলিফ হয়ে গেল মানে পেডিকিউর ম্যানিকিউর করতে হবে বডি ম্যাসাজ টাইম নিয়ে চলে যাচ্ছে রিল্যাক্স থাকছো ওই ওই দিনটা শুধুই আমার পার্লারে মানে নিজেকে টাইম নিজেকে ব্যাম্পার করার হ্যাঁ একদমই তাই